মুসলমান ইমানদার বায়রা আমার ওই সময় যুবকটা ডাক দেয়া বলে ও এই গভীর জঙ্গলের ভিতরে গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে না বাহির করে দেয় আমরা বাহির হইতে পারবো না যুবক এমন সময় দুটি হাত উপরের দিকে তুলিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে দোয়া করতে লাগলেন ডাক দেয়া বলে প্রভু হে তুমি জানো একদিনের ঘটনা আমি বড় অভাবে ছিলাম অভাবের সংসার ছিল ঘরের মধ্যে কোনো খাবার দাবার ছিল না ঘরের মধ্যে তেমন ভালো কোনো আপ্যায়নের ব্যবস্থা ছিল না আমি পরিশ্রম করে ঘরের সংসার চালাইতাম পাঁচ সাত দিন ঘরের মধ্যে আগুন পর্যন্ত জ্বলে নাই এমতা অবস্থায় একদিন কাজকর্ম শেষ করিয়া কিছু টাকা পয়সা পাইলাম টাকা পয়সা পাইয়া আমি ঘরের জন্যে আমার বাচ্চার জন্যে বিবির জন্যে কিছু খাবার দাবারের ব্যবস্থা করলাম আর কিছু দুধের ব্যবস্থা করলাম আমি খাবার দাবার নিয়ে আর দুধটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম ঘরের ভিতরে যখন ঢুকলাম ঢুকার পরে আমার সন্তানদের হাতের মধ্যে যখন দুধের গ্লাস খানা আমি দিয়ে দিলাম এমন সময় এক ঘরের ভিতর থেকে আমার আব্বা আর আমার আম্মা আমাকে ডাক দিয়া বলেছিল বাবা রে ও বাবা তোমার সন্তান যেমন কতদিন ধরে উপবাস অবস্থায় আছে আমরাও তো তোমার বাবা মা কতদিন ধরে উপবাস অবস্থায় আছি الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة، وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون قال النبي صلى الله عليه وسلم: تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله صدق الله مولانا العظيم

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد موت كاس كل نفس شارب قبر بيت كل ناس داخل الحمد لمن قدر

পশ্চিম নাউরি বাইতুল মামু ঈদগাহ জামে মসজিদ ফুলকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত মধুপুর বাজার সংলগ্ন ঈশ্বরগঞ্জ ময়মন সিংহ তিন ফেব্রুয়ারি দুই হাজার উনিশ রবিবার আজকের এই মাহফিলের মহতারাম সভাপতি হজরতুল আল্লাহ আল্লাহর আলমিনের দরবার সবাই শুক্র গুজার হচ্ছি যিনি আমাদেরকে এরকম একটা মুহতি মাহফিলে ফিলে আসার বসার তা করেছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজির আমি আপনাদের সামনে পবিত্র কোরআনী কারিম থেকে সরাইয়ে মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করেছি এই আয়তের মধ্যে মহাবুল আলমিন বলেন যে এই দুনিয়ার ইমানদার ঝাড়া তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তোমরা যদি বিজয়ী হতে চাও তাহলে তোমাদের কর্মসূচি থাকবে তিনটা তোমাদের কাজ থাকবে তিনটা এই তিনটা কর্মসূচি যদি তোমরা বাস্তবায়ন করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে বিজয়ী দান করব বলেন সুবহান বর্তমানে এমন একটা মুহূর্ত সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী মাহফিলের আয়োজন করার ব্যবস্থা করেছেন যে সময় চতুর্দিক দিয়ে মুসলমানদের ক্লান্তি লগ্ন মুসলমান হাহাকার অবস্থায় মুসলমানদের ইমানকে হরণ করার জন্য বাতিল শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে একভাবে চেষ্টা করছে যে সময়ে মুসলমানদেরকে ঘরের ভিতর আঁকড়ে রাখা হচ্ছে পশ্চিমা বিশ্বের কালচারগুলো মুসলমানদের ইমানকে হরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে সেই সময় মুসলমানদের ইমান এবং আমলকে হেফাজত করার জন্য এই সমস্ত মাহফিলগুলো জেহাদের সমতুল্য জুড়ে বলেন ঠিক না বেঠি এই সমস্ত মাহফিলগুলো যতদিন বাংলাদেশে থাকবে যতদিন এই পাড়ায় পাড়ায় মহল্লায় থাকবে ততদিন কোনো বেঈমান কাফের মুসলমানের ঈমানকে ছিনিয়ে নিতে পারবে না জুরে বলেন ঠিক না বেঠি এই জন্য আসুন সেই মুসলমান সিংহের জাতি মুসলমান বিজয়ের জাতি কিন্তু মুসলমান আজকে বিজয় থেকে পলায়ন করছে কেন মুসলমানগুলো এক কোণ ঠাসা হয়ে আছে কেন মুসলমানগুলোর কাছ থেকে আজকে এরকম লাঞ্ছনা অপমান আর দুর্দশা মুসলমানদের জীবনে কেন আসছে সেটা একমাত্র আল্লাহর কোরআনকে আমরা আঁকড়ে না ধরার কারণে জুড়ে বলেন ঠিক না বেঠি সে আল্লাহ পাকের কোরআন যতদিন মুসলমান আঁকড়ে ধরছিলেন আল্লাহ পাকের কোরআনকে যতদিন মুসলমান গ্রহণ করেছিলেন আল্লাহ পাকের কোরআনকে মুসলমান যতদিন নিজের তাজা রক্ত দিয়ে হেফাজত করেছিলেন ততদিন মুসলমানদেরকে কোন ঠাসা করে রাখার দুনিয়ার কোন বাহাদুরের ক্ষমতা হয় নাই জুড়ে বলেন ঠিক না বেঠি আজকে মুসলমানদের অধপতন হওয়ার একটি মাত্র কারণ মুসলমানদের কাছে কোরআন নাই মুসলমানদের কাছে কি নাই কোরান নাই কারণ কোরআন যতদিন মুসলমানের কাছে থাকবে ততদিন মুসলমানদেরকে সাহায্য করবেন কে আর একটু চিল্লায় বলেন সাহায্য করবেন কে সে আল্লাহ পাক আগে যেভাবে সাহায্য করেছেন এখন আমাদেরকে সাহায্য করবেন কিয়ামত পর্যন্ত সাহায্য করবেন সে ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই কি রকম ভাবে সাহায্য করেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দিকে আমরা তাকাইলে দেখি যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নসিহত করেন কাদেরকে বলতেছেন ইমানদারদেরকে আল্লাহ পাক বলতেছেন যে তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় কর তাহলে বুঝা গেল যে ইমানদার যারা দুনিয়াতে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তিনটা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এখন ইমানদার কারা কাদেরকে ওয়ালা বলা হয় আমরা জানি যে ইমানে মুফাসসালের মধ্যে আমরা বিশ্বাস করেছি যে আমাং তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদের খাইরিহি ওয়াসাররিহি মিনাল্লাহি তালা ওল বাদাল মাউ এই জিনিসগুলো এই শিবৎগুলো যার ভিতরে থাকবে যে বিশ্বাস করবে সে মুমিন সে কি মুমিন কারণ রোজসুলকে বিশ্বাস আর রোসুলের মুহাব্বত ছাড়া মমিন হওয়া যায় না এজন্য আমরা বলেছি আয়াল্লাহ আমরা ইমান আনলাম তোমার উপর তোমার ফিরিস্তাদের উপর তোমার কিতাবের উপর তোমার তকদিরের উপর তোমার নবীর উপর এবং তোমার পক্ষ থেকে যা ভালোমন্দ আমাদের উপর আসে সব কিছুর উপর আমরা কি আনলাম ইমান আনলাম তখন আমরা মুসলমান মুমি এতটুকু স্বীকার করার পরে সে কি মুমি কারণ রুসুল সাল্লাহ ইসলামকে যারা মোহাব্বত করে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলমিন আদর্শ তাদেরকে গ্রহণ করা সহজ করিয়া দেবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমী যারা মুমিন এরা যখন বিপদ পড়বে এবং আল্লাহ তালাকে বয় করে আল্লাহর দিকে যারা ফিরে আসবে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আবদুল্লাহ ইবনে উমর রদি আল্লাহ তালানু থেকে বর্ণিত রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের যুগের একটি ঘটনা বর্ণনা করলেন যে বনি ইসরায়েলের যুগে তিনজন যুবক ছিলেন এই তিনজন যুবক এক সময়ে তারা সফরে বাইর হইলেন প্রতিমধ্যে সফর চলাকালীন সময়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসলো চতুর্দিক দিয়ে কালো বন্য হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড়ের বাপ দেখা দিল তিনটি যুবক সেই ভয়াবহতা অবস্থা থেকে বাঁচার জন্য তারা একটা গর্তের ভিতরে আশ্রয় নিলেন সেই গর্তের ভিতরে আশ্রয় নিয়ে যখন তারা সংরক্ষিত থাকার চেষ্টা করলেন এমন সময় পাহাড়ের উপর দিক থেকে একটি বড় পাথর এসে গর্তের মুখটা বন্ধ করে দিল গর্তের মুখ যখন বন্ধ হয়ে গেল এখন সেই গর্তের ভিতর থেকে তারা কিভাবে বাইর হবে তারা চিন্তায় পড়ে গেছে যে গর্তের মুখ দিয়ে তিনি তারা ঢুকছিলেন সে মুখ আর এখন খালি নাই মুখের মধ্যে পাথর পড়ে গেছে বলুন তো দেখি এখন তাদের কষ্ট লাগার কথা কি কথা না আমরা মনে করেন গাড়ি দিয়ে চলি বাস দিয়ে যারা চলি বিভিন্ন ধরনের যানবাহনের মধ্যে যারা চলি এমটা অবস্থায় যদি দেখেন যে ব্রেক ফেল হয়ে গেছে প্যাসেঞ্জারের অবস্থা কি আসবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া ছাড়া আর উপায় আছে ওই তিন যুবক মনে মনে সিদ্ধান্ত নিলেন আর পরামর্শ করতেছেন হ্যাঁ যুবক ভাইরা এই গর্তের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে না বাসায় তাহলে বাসানোর আর কোনো ব্যবস্থা নাই আসো আমরা গায়ের জুড়ে ঠেলা ঠেলি করে এই গর্তের ভিতর থেকে আমরা বাইর হইতে পারবো না আল্লাহ পাকের কাছে আমরা জারজির নেক আমল আর ভালো কাজের কথা স্মরণ করে আল্লাহ তালার দিকে আমরা দোয়া করি এই কথা যখন বলছেন এর মধ্যে একজন যুবক বলল হ্যাঁ আমার জীবনে একটি বড় নেক আমল আছে আমি সেই আমলের কথা একটু নেক বলে ডাক দিই দেখি আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার ডাক শুনেন কিনা মুসলমান ইমানদার বায়রা আমার ওই সময় যুবকটা ডাঁট দেয়া বলে ও বাইরা এই গভীর জঙ্গলের ভিতরে গর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে না বাহির করে দেয় আমরা বাহির হইতে পারবো না যুবক এমন সময় দুটি হাত উপরের দিকে তুলিয়া আমার আল্লাহ পাকরব্বুল আলমিনের দিকে দোয়া করতে লাগলেন ডাক দে বলে প্রভু হ্যাঁ তুমি জানো একদিনের ঘটনা আমি বড় অভাবী ছিলাম অভাবের সংসার ছিল ঘরের মধ্যে কোনো খাবার দেবার ছিল না ঘরের মধ্যে তেমন ভালো কোনো আপ্যায়নের ব্যবস্থা ছিল না আমি পরিশ্রম করে ঘরের সংসার চালাইতাম পাঁচ সাত দিন ঘরের মধ্যে আগুন পর্যন্ত জ্বলে নাই এমতা অবস্থায় একদিন কাজকর্ম শেষ করিয়া কিছু টাকা পয়সা পাইলাম টাকা পয়সা পাইয়া আমি ঘরের জন্যে আমার বাচ্চার জন্যে বিবির জন্যে কিছু খাবার দাবারের ব্যবস্থা করলাম আর কিছু দুধের ব্যবস্থা করলাম আমি খাবার দাবারগুলো নিয়ে আর দুধটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম ঘরের ভিতরে যখন ঢুকলাম ঢুকার পরে আমার সন্তানদের হাতের মধ্যে যখন দুধের গ্লাস খানা আমি দেয়া নিলাম এমন সময় এক ঘরের ভিতর থেকে আমার আব্বা আর আমার আম্মা আমাকে ডাক দিয়া বলেছিল বাবা রে ও বাবা তোমার সন্তান যেমন কতদিন ধরে উপবাস অবস্থায় আছে আমরাও তো তোমার বাবা মা কতদিন ধরে উপবাস অবস্থায় আছি এ সন্তান এমতা অবস্থায় একটু দুধ যদি আমাকে তুমি দিতা তাহলে আমাদের অন্তর বড়ই ঠান্ডা হয়ে যাইত ওই যুবকটা বলে আমার মা আমার বাবা যখন আমার কাছে দুধ চাইলেন আমি আমার ছোট ছোট মাসুম বাচ্চার হাত থেকে দুধের গ্লাস কানা টান মেরে নিয়ে নিলাম টান মেরে নিয়ে বললাম সন্তানের আরে এই দুধের গ্লাস তোমাদের দরকার নাই আমার আব্বা আম্মা যেহেতু চাইছেন তাদেরকে আমি দিয়া দেই তখন আমি আমার আম্মার হাতের মধ্যে দুধের গ্লাস খানা দিয়া দিলাম আম্মা ওর দেখ দুধ পান করলেন দুধ পান করার পরে আমার প্রতি খুশি হয়ে গেলেন আমার প্রতি নারা আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন আর ওর দেখ দুধ আমি আমার আব্বার কাছে নিয়ে গেলাম আব্বা খাইলেন এবং খুশি হয়ে গেলেন দুজনের কাছ থেকে আমি দোয়া পাইলাম যুবক ওই দিনের নিজের দিকে লক্ষ্য করিয়া বলে আই রব্বুল আলামিন আমার আব্বা আম্মাকে বিপদের সময় যে আমি দুধ পান করিয়েছিলাম আমার সন্তানের হাতের মধ্যে আমি দুধ দেই নাই আমি আমার স্ত্রীর হাতের মধ্যে দুধ দেই নাই আমি আমার মায়ের হাতের মধ্যে দুধ দিয়েছিলাম মাকে মোহাব্বত করিয়া ভালোবাসিয়া আই রব্বুল আলামিন তুমি তো জানা তুমি তো জানা মা কে বাবা ভালোবাসলে তোমাকে ভালোবাসা হয় মার বাবার সন্তুষ্টি থাকলে তোমার সন্তুষ্টি অর্জন করা যায় ও প্রভু আমি আমার বাবা মার সেই আমল টুকু নিয়ে তোমার দরবারে বলি তুমি আমাকে আজকের এই বিপদের দিনে বাঁচাইয়া দাও এইভাবে যুবকটা যখন দোয়া করেছে মুসলমান বাইরা যুবক বাইরা এইভাবে দোয়া করতে দেরি হয়েছে মহান আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের মধ্যে পাথরটা একটু ফাঁকা করতে দেরি করে নাই যুবকটা যখন এইভাবে দোয়া করার পরে যখন পাথরটা একটু সরে গেছে এমন সময় দ্বিতীয় যুবক ডাক দিয়া বলে আই রব্বুল আলমিন একদিনের ঘটনা আমার একটা চাচা বোন ছিল সুন্দরী রূপসি সুরসি সে বোনটাকে আমি অনেক ভালোবাসতাম মহাব্বত করতাম অনেক দিন অনেক টাকা পয়সা তার পিছনে আমি খরচা করেছিলাম একদিনের ঘটনা এই মেয়েটাকে আমি পাই নাই ইচ্ছা অনুযায়ী পাই নাই সে মেয়েটাকে ইচ্ছা অনুযায়ী না পাওয়ার কারণে ওই মেয়েটাকে আমি আমার করে নিতে পারলাম না তার পিছন ছেড়ে দিলাম কিছুদিন পরে ওই চাচা তো বোন আমার কাছে আসিয়া বলে বাইরে ও বৈশাল এত দিন তো তুমি আমার পিছনে ঘুরেছ আমাকে পাওয়ার জন্য আমার মন সন্তুষ্টি করার জন্য বাইজান রে তুমি যদি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো তাহলে আমি তোমাকে ভালোবাসবো আমি তোমার তুমি যা বলো তাই আমি মানব এই কথা বলার পরে ওই যুবকটা কিছু টাকা পয়সা তাকে দিয়া দিল এই মেয়েটা বলতেছে ভাই তুমি যেহেতু আমাকে টাকা দিয়েছো এখন কি চাও আমার কাছে যুবকটা তখন বলছিল বন্ধু এই মুহূর্তে আমি তো চাই আমি তোমার দেহ খানা বুক করতে চাই ওই যুবতী মেয়েটা তখন ডাক দিয়ে বলেছিল বাইরে তুমি যদি আমার দেহটা চাও তাহলে তুমি কি জানো না ইন্নি আখাফুল্লাহ আল্লাহর ভয় তোমার অন্তরে কি আসে নাই আল্লাহর দরবারে হাজিরা হওয়ার জবাবদিহিতা কি তোমার স্মরণ হয় নাই এই কথা যখন বলেছে বলার পরে হঠাৎ করিয়া সেই যুবকটা বলেছিল অবুন না 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 আমি তোমাকে কোন কোনো বিনিময় নিতে নিব না আমি তোমার কাছ থেকে কোনো বিনিময় নিব না এই টাকাগুলো তোমাকে আমি এমনিতেই দেয়া দিলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই যুবকটা ডাক দিয়ে বলে এই রব্বুল আলামিন ওই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে তাহলে মেহরবানি করিয়া তুমি আজকের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করিয়া দাও এই কথা যখন বলেছে আস্তে করে পাথর কানা আরেকটু সরিয়া গেছে দ্বিতীয় যুবকটা আবার বলতে চাই অপরাণ আমি দিনের ঘটনা আমার বাড়িতে একটা যুবক সব সময় আমার বাড়ির মধ্যে থাকিয়া কাজ কর্ম করতো এক বছর কাজকর্ম করার পরে হঠাৎ করে এসে চলে গেল কোনো ময়না নিল না কোনো বিনিময় নিল না ময়না আর বিনিময় না নেওয়ার কারণে আমি তার সেই বিনিময়গুলো নিয়ে কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম কিন্তু অপেক্ষা করতে করতে সে আসে নাই আমি চিন্তা করলাম তার বিনিময়গুলো দিয়ে কিছু ছাগল আর ভেড়া বকরি কিনে আনি বেড়া বিক্রি কিনিয়া তার নামে আমি লালন পালন করতে থাকি আমি তার নামে নামকরণ দিয়া লালন পালন করতে লাগলাম দুহুদিন পর একদিন আসিয়া সেই প্রাপ্য টাকা গুলো আমার কাছে দাবিদার হইলো বললো আমার সেই পাওনাগুলো টাকা দেওয়ার জন্য ওই সময় ওই যুবকটাকে তার পাওনা টাকাগুলো আমি বললাম এই টাকাগুলো দিয়া আমি এই ছাগল ভেড়া बकरीগুলো কিনেছি এই ছাগল পালের বেড়া বকরের মালিক এখন থেকে তুমি এই কথা বলার পরে ও বিশ্বাস করে না তখন সে বলছিল না না এগুলোর মালিক আমি না এইগুলোর মালিক তুমি তোমাকে দেয়া দিলাম আল্লাহর সন্তুষ্টিওয়ার জনের জন্য আমার যুবক বায়না এই কথা বলার পরে ওই যুবকটা বলতেছে আই রব্বুল আলামিন ওই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আমার এই শ্রমিককে বিনিময়ে দেওয়ার আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আই রব্বুল আলামিন আজকের এই বিপদের দিনে মেহেরবানি করে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও হাদিসের মধ্যে আসছে তিন যুবক এইভাবে যখন নাকি দোয়া করেছেন দোয়া করার সাথে সাথেই বড় পাথরখানা গর্তের মুখ থেকে বাইর হয়ে সরিয়া তাদের জন্য ফাকার রাস্তা হয়ে যায় এরকম ভাবে বিপদ আপদের সময় नेक আমলগুলো কাজে লাগে বিপদ আপদের সময় नेक আমলগুলো নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করার ব্যবস্থা করে দেন তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله وجاهدوا في سبيله لعلكم تفلحون الله <applause> رب العالمين بولن هي ايمان الله كي بوي الله আমি আল্লাহকে বয় করো এমন ভাবে বয় করো এমন ভাবে বয় করো যেমন বয় করলে শরীয়তের বিধিবিধান তোমার সারতে মন চাইবে না যেমন ভাবে বয় করলে ফরজ ছাড়তে মন চাইবে না ওয়াজিব সুন্নত মুস্তাহাব ছাড়তে তোমার মন চাইবে না কোনো প্রকারের গুনাহ করতে মন চাইবে না এমন ভাবে আল্লাহকে ভয় করো এমন ভাবে আল্লাহকে ভয় করার পরে আল্লাহর নক্ষত্র লাভের আশায় আল্লাহর অন্বেষণ তালাস কর আল্লাহ নকট অন্বেষণ করো ওজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন তৃতীয় নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করো আল্লাহর রাস্তায় জিহাদ করো এই তিনটা কর্ম সু যদি তুমি না মানতে পারো লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে বিজয়ের মালা পরায়া দিবে আমার যুবক ভাইরা বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো মুসলমান এখন আছে না নাই আল্লাহর রাস্তায় যতদিন পর্যন্ত মুসলমানদের জিহাদ থাকবে মুসলমানরা আল্লাহর দিনের জন্য যতদিন পর্যন্ত জিয়াদ করবে বেঈমান কাফেরের ক্ষমতা নাই মুসলমানদের কে নিয়ে তামাশা করবে কিন্তু মুসলমানদের কে এখন তামাশা করার কারণটা কি জানে সুন্দরবনেও বাঘ আছে চিড়িয়াখানাতেও বাঘ আছে দেখবেন জাদুঘরের মধ্যেও বাঘ আছে জাদুঘরের মধ্যে যে বাঘ এই বাঘের উপরে উঠে খেলাধুলা করে কারণ এটা কাটনের বাঘ আর চিড়িয়াখানার ভিতরে যে বাঘ এটা দূর থেকে দেখিয়া খেলা দেখে কাছে যাইতে পারে না কারণ হুঙ্কার দিয়ে উঠে মাঝে মধ্যে আর জঙ্গলের ভিতরে সুন্দরবনে যে বাঘ সুন্দরবনের ভিতরে ঢুকতেই চায় না কারণ গেলে বাঘের আছে ঠিক তেমনি ভাবে মুসলমানদের অবস্থা হচ্ছে তিন ধরনের কিছু মুসলমান একেবারে ঘরের ভিতরে এই জন্য তাদেরকে নিয়ে বেইমান কাফির খেলনার পাত্র হয়ে গেছে আর কিছু মুসলমান মাঝে মধ্যে হুঙ্কার দেয় তাদেরকে মাঝে মধ্যে বেঈমান কাফিরগুলো ভয় পায় আর কিছু মুসলমান অবস্থায় প্রস্তুত থাকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য তাদেরকে যখন বেঈমান কাফিরগুলো গুলো দেখে তখন মুসলমানদের সামনে কাফের বেঈমানগুলো আসার আর সাহস করতে পারে না জোরে বলেন ঠিক না বেটি কারণ এটা মুসলমানদের দেশ এটা ইসলামের দেশ তাওহিদি জনতার দেশ মসজিদ মাদ্রাসার দেশ এই দেশ কুরআন এবং আলেম উলামার দেশ ওলি আউলিয়া বুজুর্গদের দেশ এই দেশে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামের বিপক্ষে কাজ করে কোন ওয়ামুসলিমের কোন অমুসলিম কোন ইসলামের বিরুদ্ধে চারণ করে কোন বেঈমান মুনাফেক এই বাংলার জমিনে পার পাবে না জুড়ে বলেন ঠিক না বেঠি এজন্য আমাদের অন্তরের মধ্যে জিহাদের স্প্রিয়া থাকার দরকার আছে না নাই তাই একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি জান্নাতের ভিতরে শুনেছি মদিনার একটা মহিলা যে মহিলা নিজের দুধের সন্তানকে নিয়ে জান্নাতে যাবে নবীজি সেই দুধের বাচ্চাকে নিয়ে জান্নাতে যাওয়ার কারণটা কি আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে যাওয়ার কারণটা হলো উহুদের ময়দানে যাওয়ার জন্য বেলালকে বলেছিলাম বেলাল তুমি আহ্বান করো হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ হযরত বেলাল যখন হাইয়া আলাল জিহাদ বলে স্লোগান দেয় আহ্বান করে মদিনার ভিতরে এমন সময় এলান হয়ে সবাই বলে বেলাল আমাদেরকে আহ্বান করতেছেন জিহাদে যাওয়ার জন্য হযরতে বেলালের এই কথা শোনার পরে একজন মদিনার মহিলা ঘরের ভিতরে কান্না শুরু করে দিয়েছেন তার ছোট একটা বাচ্চা বলে মা তুমি কাঁদো কেন মা বলে বাবারে আমি কান্দি আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছেন এখন আমার বড় কোনো সন্তান নাই আমার বড় আর কেউ নাই তাকে আমি জিহাদের ময়দানে ওসুলের কাছে পাঠায় দিব বাবারে বেলার ঘোষণা করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্যে আমি কাকে দিব আমি মহিলা মানুষ আমাকে তো তারা গ্রহণ না এই জন্যে কান্দি এমন সময় ছোটো বাচ্চা মাকে ডাক বলে মাগো ও মা আমাকে নিয়ে আসো নবীজির দরবারে ওই বাচ্চাকে নিয়ে ওই মহিলা নবীজির দরবারে যখন হাজির হয়ে গেলেন কাছে তাকে যাইতে দেয় না এমন সময় সাহাবিরা তাকে আটকানোর চেষ্টা করলো মহিলা বলল রসুলের সাথে কিছু কথা বলতে হবে রসুলের সাথে বারবার কথা বলার পরে যখন রসুলের কাছে যাওয়ার জন্য অনুমতি দিল আল্লাহ রসুলের সামনে হাজির আল্লাহ আল্লাহ নবী বললেন মহিলা ও মহিলা জিহাদের ময়দানে তো কোন আসতে পারে না মহিলা আসতে পারে না তুমি আসলে কেন এমন সময় মহিলা ডাক বলে হুজুর আমি জিহাদ করার জন্য আসি নাই আমার এই ছোট বাচ্চা খানা গ্রহণ করার জন্য আনছি আল্লাহ রাসুল বলেন এই ছোট বাচ্চা দিয়ে আমি কি করব। জিহাদের ময়দানে শক্তিশালী নজয়ান যুবকের প্রয়োজন এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব এমন সময় মহিলা বলেছিল জিহাদের ময়দানে এই ছোট বাচ্চাখানা আপনার একটি কাজে আসবে যখন যুদ্ধের ময়দানে বেঈমান কাফেরগুলো আপনাকে আক্রমণ করার জন্য চেষ্টা করবে আপনার মুরানি চেহারাখানার মধ্যে যখন তীর দিতে চাইবে তখন আপনি মেহেরবানি করে আমার এই ছোট মাসুম বাচ্চাটাকে তাদের তীরের সামনে তুলিয়া দিবেন আমার সুচ্চিতু শিশু দুধের বাচ্চার শরীর সারখার হয়ে যাবে আমার এই বাচ্চার শরীর জানরা হয়ে যাবে ভক্তত্ব হয়ে যাবে আপনি নবীর চেহারার মধ্যে যেন তীর না লাগতে পারে নবী গো মেহেরবানি করে তাকে গ্রহণ করে নিন এমন সময় জিব্রিল আমিন এসে হাজির এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো মেহেরবানি করে আপনার কাছে যে যুদ্ধের লিস্ট করেছেন কারা শরীক থাকবে তাদের লিস্টের মধ্যে হয়তোবা এই মাসুম বাচ্চার নাম নেই দুধের বাচ্চার নাম নেই নবীজি আল্লাহর কাছে আসমানের একটা লিস্ট তৈরি হয়েছে ওই আসমানের লিস্টের মধ্যে এই মহিলা এবং বাচ্চার নাম মহান আল্লাহ সবার আগে তুলে দিয়েছে তাই আল্লাহ বলেন বলে নজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো পর আমল করার জন্য তৌফিক দান করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ